আসলে এই অনলাইন পণ্যগুলি যে টিভিটা আমাদের বর্তমান চট্টগ্রাম শহর তথা বাংলাদেশে প্রচলন আছে, আমরা দেখেছি তারা খুব সুন্দর গঠনমূলক, মানে দেশের যে উন্নয়ন, দেশ মাদক বিরোধী, এসব সংবাদ আমাদের সাধারণ মানুষের মধ্যে তৈরি করে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে আমার কাছে এসেছে এই সেই হিসেবে আমি রামপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আসলে আমাদের যে উন্নয়নের কথা বলছেন রামপুরের মাদকের, আমার প্রথমেই নির্বাচনী ইশতেহারে প্রথম একটি শর্ত ছিল, বা যখন আমি নির্বাচন করতে যাচ্ছি তখনই প্রধান কাজ ছিল আমার, যে মাদকমুক্ত সমাজ গঠনের জন্য। তার সাথে একটি সুন্দর যোগ হয়েছে আমাদের বর্তমান মেয়র আজম নাসিরের একটি বাণী, আমি বাঙ্গুরবাসীকে এবং তথা চট্টগ্রামবাসীকে জানাতে চাই, সেটা হচ্ছে আমরা গ্রিন এবং গ্রিন সিটি করতে চাই। গ্রিন এবং গ্রিন সিটি করতে চাইলে আর মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমি ধারাবাহিকভাবে কাজ করে আসছি। আপনারা জানেন এবং মানুষের মধ্যে আমার একটা কথা আছে, উনি মাদককে পছন্দ করেন না, সেই হিসাবে আসলে মাদককে আমি পছন্দ করি না, তার চেয়ে বড় কথা আমার সমাজ ব্যবস্থাকে মাদকমুক্ত রাখতে পারলে আমি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ভাইয়ের ছেলে মেয়েকে, আমার প্রতিবেশীর ছেলে মেয়েকে, আমার সমাজের ছেলে মেয়েকে পরিবর্তন করা যাবে। যারা মাদকাসক্ত, একটি পরিবার যদি মাদকাসক্ত হয়, একটি সমাজ যদি মাদকাসক্ত হয়, সেখানে সমাজ এবং পরিবার দুটোটা জাতির জন্য যেমন সমস্যা এবং এলাকার জন্য সমস্যা, ওই পরিবারের জন্য সমস্যা। আর আমরা যদি সকলে মিলি যে এই মাদকমুক্ত সমাজ করার জন্য আমরা এই সবাইকে বলছি বা বলার চেষ্টা করছি, আমরা আশা করছি আমাদের সমাজের মানুষগুলি সচেতন হয়েছে, মা বোনরা সচেতন হয়েছে, স্কুলের শিক্ষক মণ্ডলী সচেতন হয়েছে, তারপরেও বিভিন্ন সমাজে এখনও মাদকের ছড়াছড়ি রয়েছে। মাদক সারা বাংলাদেশে প্রায় 70-80 লাখ মানুষ মাদকসেবী আমরা বিভিন্নভাবে জানতে পারি। তো সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে রামপুরবাসীকে নিয়ে এবং আপনাদের মাধ্যমে আমরা চাই এই সমাজ থেকে মাদকটা মুক্ত হয়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এমন এক পরিবার থেকে এসেছেন যে পরিবার বাংলাদেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন ওনার বাবা জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। সেই ধারাবাহিকতায় উনি আজকে আমাদের প্রধানমন্ত্রী, উনি যে কথাটা বলেন সে কথাটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই হিসেবে বর্তমানে উনি ওনার উন্নয়নের একটি মধ্যে যেটা হচ্ছে যে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত জঙ্গিমুক্ত দেশ, মাদক আর সন্ত্রাস জঙ্গিমুক্ত দেশ করতে হলে প্রথমেই যেই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে বর্তমানে যেই পরিস্থিতিটা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আজকে জুয়া, ক্যাসিনো বা মাদক, এই তিনটা নিয়ে বাংলাদেশের বিশাল অঙ্কের একটি অর্থ আমাদের দেশের উন্নয়নের বাইরে বিভিন্নভাবে পাচার হয়ে যাচ্ছে। আজকে জুয়ার মধ্যে যে অবৈধ টাকা লেনদেন হচ্ছে, সে টাকা বাংলাদেশ সরকারের কোনো হিসাবও নিতে পারছে না এবং তাদের কোনো হিসাবও দিতে পারবে না। তার দ্বারা আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীকে, যে আমরা অবশ্যই সাধারণ জনগণ, বিভিন্ন এলাকার প্রতিনিধিরা, আমার মনে হয় এবং যারা জনসচেতন ব্যক্তি তারা অবশ্যই এটাকে আপনাদেরকে সহযোগিতা করবে, সহযোগিতা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে উন্নয়নটা হচ্ছে যে এটা আমাদের যারা আমরা জনপ্রতিনিধি হই আমাদের একটা নৈতিক দায়িত্ব। আমি যদি একটু ভালো কাজ করে যাই সেটা আমাদের এলাকাবাসী বা জনগণে সেটা দেখতে পাবে, আমি সেই হিসেবে আমার নৈতিক দায়িত্বে নৈতিকের কথা চিন্তা করি। এবং বাংলাদেশ সরকারের একজন সফল প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কর্মী হিসেবে
এবং আজমা নাসির মেয়র হওয়ার পর থেকে বাংলা চট্টগ্রাম শহরে যে উন্নয়নের প্রকল্পগুলি উনি দিচ্ছে সেই হিসেবে আমার রামপুর ওয়ার্ডে আমি চেষ্টা করে যাচ্ছি। রামপুর ওয়ার্ডের রাস্তাঘাট, রামপুর ওয়ার্ডের নালা নর্দমা, রামপুর ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, রামপুর ওয়ার্ড মাদক মুক্ত থাকা, রামপুর ওয়ার্ড ক্লিন এবং গ্রিন থাকা চেষ্টা করে যাচ্ছে। আপনারা অবশ্যই, আমি বলবো না আমার যে কাজের, আপনারা সরজমিনে তদন্ত করবেন এবং আমার এলাকাবাসী থেকে ওইভাবে জেনে নেবেন যে তাদের সত্য কথা বলার জন্য আমি কী করতে চেষ্টা করছি, কী করছি। আমি সেই হিসেবে আমার এই এলাকায় আমি এখন যে গাছগুলি করে শেষ করেছি, আগামীতেও প্রায় 20-22 কোটি টাকার কাজ আমার এলাকায় হচ্ছে, হওয়ার সম্ভব টেন্ডার পর্যায়ে শেষ হয়ে গেছে, শুধু কাজ ধরার অপেক্ষায়। এই হিসেবে আমি কেতুরা মসজিদ রোড, আব্দুল কারানি রোডের এক সোমাসার মাজার হয়ে বরপুকুরের পার, এই কাজগুলি শুরু হয়ে যাবে। এবং আমাদের আরও বিভিন্ন অলিগলি যেগুলি কাঁচা রোড, মানুষের ব্যবহারযোগ্য রাস্তা, নালা নর্দমা, এগুলি কাজ হবে। এবং জিএইচ ব্লকে প্রায় 8 কোটি টাকার কাজ হবে এবং সবুজবাগ সহ আমরা সেই কাজগুলো ইতিমধ্যে আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যে কাজগুলি শেষ করার জন্য। এরপরে রামপুরের প্রধান সড়কগুলি আমরা চেষ্টা করি ভালো রাখার জন্য। মাঝে মধ্যে ওয়াশার উন্নয়ন কাজের জন্য অনেক সময় কিছু গর্ত বা মানুষের চলাচলের অনুপযোগী যায়, সেটাও আমি পেস ওয়ার্কের মাধ্যমে সংস্কার করার চেষ্টা করে যাচ্ছি, আপনারা দেখছেন। আর পরিশেষে আমি এলাকাবাসী যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাকে সহযোগিতা করে, তারপরেও বলবো আপনার আঙ্গিনে আপনি পরিষ্কার রাখার জন্য আপনি যদি আমাকে সহযোগিতা করেন, আমি যে কোনো মুহূর্তে আপনাদের দরকারে পৌঁছে জন্য চেষ্টা করি। পরিশেষে আমি একটা কথা বলবো আমার রামপুরবাসীকে, আমার কাজের যদি মূল্যায়ন হয়, এটা একটা ধারাবাহিক বিষয় নয়, আমি কাউন্সিলর আজকে আছি, কালকে আরেকজন হতে পারে, কিন্তু আমাকে যদি আপনাদের সেই ধারা কাজের ধারাবাহিকতা বা উন্নয়নের ধারাবাহিক অংশীদার রাখতে চান, তাহলে আগামীতেও যদি আপনারা চান আমি আপনাদের সাথে থাকবো। আর যদি মনে করেন যে আমার দ্বারা কাজ হবে না আর অন্য দ্বারা কাজ ভালো হবে, সেই হিসেবে আমি ও মানা করবো না আপনাদের সেই মূল্যায়নকে। আমি অবশ্যই আমার রামপুরবাসীর যে মূল্যায়ন, যে আমাকে পছন্দ করার মূল্যায়ন, যে আমাকে সাপোর্ট দেওয়ার মূল্যায়ন, বিশেষ করে আমি রামপুরবাসীকে কৃতজ্ঞতা জানাই, তাদের দোয়ার বরকতে আমি চট্টগ্রাম শহরে প্রথম মেয়র গোল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছি। এবং তাদের এই যে কাজগুলো আমি করছি, প্রত্যেকটি অলিগলির লোকগুলো আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দেয়, তাদের যে ভুল ভ্রান্তি হচ্ছে, ভুলগুলি কোথায় কাজ করলে ভালো হবে সেগুলি সাপোর্ট দেয়। মসজিদের ইমাম সাহেব এবং বিভিন্ন মহল্লার সর্দাররা আমাকে বিভিন্নভাবে কাজগুলি, এখানে ময়লা আছে, এখানে কাজ হচ্ছে না, এখানে গর্ত আছে, এখানে আপনার লোক, এইভাবে আমাদের সাহায্য, সেই জন্য আমি তাদেরকে এটা আমার বদনামী না ধরি আমি আমার সফলতা মনে করব, কারণ তারা আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। আগামীতে আপনাদের থাকার জন্য আমি, আপনাদের যদি ইচ্ছা হয় আমি আপনাদের সাথে থাকব, সে আশা ব্যক্ত করেছি। বরপুকুর পাড়ের যে দক্ষিণ পাড় আর পশ্চিম পাড়ের যে দেওয়ালগুলি আছে সেগুলি ইতিমধ্যে কাজ হয়ে যাবে ডিসেম্বরের ভিতর। আমরা কাজের টেন্ডার পর্যায়ে হয়ে গেছে এবং ওয়ার্ক অর্ডার হয়ে গেছে এবং আমরা ফিজিবিলি স্টাডি যাকে বলে ইঞ্জিনিয়ার সহ আমাদের কন্ট্রাক্টর সহ কাজ দেখে গেছে। তবে কেরানি রোডের কাজের সাথে সাথে ওই কাজটা হবে, কিন্তু এই কিছু বর্ষার একটু পানি কমতে হবে। এবং এই রোডের প্রথম দক্ষিণ সাইড আর পশ্চিম সাইডের যে দেওয়ালগুলো, এই দেওয়ালগুলো ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি আমার থাকা অবস্থায় আমি কাজগুলি শেষ করব। আমি আসলে আমার একটি, আমি প্রতিটি কাজের মধ্যে আমার সৃষ্টিটা হচ্ছে আমার স্ট্রাগল, মানে আমার বাবা মৃত্যু 88 হয়েছে, তখন আমি কলেজে পড়ি। এরপর থেকে আমার মায়ের নেতৃত্বে আমরা 5 ভাই একসাথে থাকি, একসাথে ব্যবসা বাণিজ্য করি এবং গোছানো আমার কাজগুলো। আমি আমার এই বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা উন্নয়নের কাজে আমার একটি ভাই ধারাবাহিকভাবে প্রত্যেক দিন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিচরণ করে এবং আমাদের যেই আমার ব্যক্তিগত কিছু কর্মচারীও আমি রেখেছি তদারকি করার জন্য। এছাড়াও পূর্ব রামপুর থেকে পশ্চিম রামপুর মধ্যে আমার কিছু বিশিষ্ট শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, আমি বলবো না তারা আমার প্রতিনিধি, আমি নির্দিষ্ট কোনো প্রতিনিধি, আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা বিভিন্নভাবে আমার সহযোগিতা করে এবং সবসময় আমার এই অফিসে এসে আমার সাথে ভালো মন্দ শেয়ার করে। এবং বর্তমানে আমার একটা অভ্যাস, আমি প্রত্যেক দিন আমার ব্যক্তিগত ব্যবসা রয়েছে
আমি জানি না আমাদের অন্য কোনো কাউন্সিলার বা চেয়ারম্যানরা রেগুলার অফিস করে কিনা, আমি সপ্তাহে চেষ্টা করি 6 দিন আমার অফিস করার জন্য, এবং বিকালবেলাও মানুষকে সময় দেওয়ার জন্য আমি একটা তৎপরতা করে থাকি, মানুষের ভালো মন্দ জানার জন্য। সবগুলো সবার দিয়ে হয় না, একমাত্র আল্লাহ ছাড়া। এর বাইরেও আমরা চেষ্টা করে যাই যে আমাদের লোকগুলো, আমার যে প্রতিনিধি রয়েছে, তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে। তারা ছাড়াও রামপুরের মহিলারা, রামপুরের বিশিষ্ট অনেক মুসল্লিরাও আমাকে বিভিন্নভাবে কথা বলে আমার থেকে সহযোগিতা নেয় এবং সহযোগিতা করার চেষ্টা করে।